গুড মর্নিং স্টুডেন্ট, আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে গ্যাস ওয়েল্ডিংয়ে আমরা বলেছিলাম যে অক্সিজেনটা মাস্ট দরকার, এবং অক্সিজেনের সঙ্গে আমরা যে কোনো গ্যাস মিক্সড করলে সেই অনুযায়ী ওয়েল্ডিং, গ্যাস ওয়েল্ডিংয়ের নামকরণ হয়। অর্থাৎ কি, যে ধরো অক্সিজেনটা মাস্ট আছে, তার সঙ্গে হয়তো হিলিয়াম দিলাম, তাহলে এই যে প্রসেসটা এটাকে বলা হবে অক্সি হিলিয়াম। এবার অক্সিজেনের সঙ্গে আমরা যে কোনো জিনিস দিতে পারি, অর্থাৎ কি অক্সিজেন প্লাস এনিথিং, যে কোনো দাহ্য গ্যাস। অক্সিজেনের সঙ্গে হয়তো নিয়ন দিলাম, তাহলে অক্সি নিয়ন। অক্সিজেনের সঙ্গে অ্যাসিটিলিন দিলাম, অক্সি অ্যাসিটিলিন, ঠিক আছে। অক্সিজেনের সঙ্গে আর্গন গ্যাস দিলাম, তাহলে অক্সি আর্গন ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে। এইভাবে গ্যাস ওয়েল্ডিংয়ের নামকরণ হয়। এবার আমরা যেটা, যে গ্যাসটা নিয়ে আমাদের ওয়েল্ডিংয়ে যেটা রয়েছে, ঠিক আছে, সেটা হচ্ছে সাধারণত যেটা গ্যাস ওয়েল্ডিংয়ে ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যাসিটিলিন। অর্থাৎ কি, যে C2H2 প্লাস অক্সিজেন, এই দুটো গ্যাস মিক্সড হয়ে নাম হয়েছে কি, যে অক্সি অ্যাসিটিলিন। অক্সিজেন এবং অ্যাসিটিলিন, এই দুটো গ্যাস মিক্সড হয়ে ওয়েল্ডিং প্রসেসটার নাম হয়েছে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রসেস, ঠিক আছে। তা এবার হচ্ছে কি, যে আমরা যে অক্সি অ্যাসিটিলিন ওয়েল্ডিং প্রসেসে যে সিলিন্ডারটা ব্যবহার করি সেটা কেমন হয়, কীভাবে ব্লো পাইপের মধ্যে গিয়ে মানে ওয়েল্ডিং টর্চে যায়, তারপর আমরা ওয়েল্ডিংটা করি, সেটা নিয়েই আজকে সংক্ষিপ্ত বলছি। এখানে আমাদের দুটো সিলিন্ডার ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি সিলিন্ডারগুলোর ডিফারেন্সটা আগে জানতে হবে, যে কোনটা কোন সিলিন্ডার, কীভাবে আমরা নজেলটাকে, কীভাবে আমরা তার যে থ্রেড আছে থ্রেডগুলোকে ঘোরাবো, গ্যাসটা বের হবে কীভাবে, আগে আমাদেরকে সিলিন্ডারটা চিনতে হবে, ঠিক আছে। সেই জন্য আমি ডিফারেন্স বিটুইন অক্সিজেন সিলিন্ডার আর অ্যাসিটিন সিলিন্ডার সেটা আগে বলে দিচ্ছি। হচ্ছে কি, এখানে দুটো সিলিন্ডার থাকে, দুটো সিলিন্ডারের মধ্যে অক্সিজেন এবং অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন সিলিন্ডারটা সবসময় অর্থাৎ কি, যে মেরুন কালার, অ্যাসিটিলিন সিলিন্ডারটা সবসময় হবে কি মেরুন কালার, অর্থাৎ এখানে হচ্ছে এই কালারটা হচ্ছে কি মেরুন কালার, এই মেরুন কালারটা হচ্ছে অ্যাসিটিলিন সিলিন্ডারের, এবং অক্সিজেন সিলিন্ডারের যে কালারটা সেটা হবে কি ব্ল্যাক, কালো বর্ণের, ঠিক আছে। এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডারের কালার, এই হচ্ছে কি দুটো সিলিন্ডারের যে কালার। এরপর আসছি কি, যে অক্সিজেন যে সিলিন্ডারটা, অক্সিজেন সিলিন্ডারের যে হোস পাইপ, অর্থাৎ যেটা দিয়ে গ্যাসটা বের হয়েছে, মানে এই যে গ্যাসটা বের হয়েছে, এটাকে হতে হবে কি ব্ল্যাক কালারের। এখানে হয়তো দেয়া নেই, কিন্তু ওটা হবে কি ব্ল্যাক কালারের, ব্ল্যাক, কালো। আর এই যে অ্যাসিটিলিন সিলিন্ডারের এই যে গ্যাসটা গিয়েছে ওয়েল্ডিং টর্চে, এই কালারটা হবে মেরুন বা রেড, মেরুন বা রেড, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে মেরুন বা রেড, ঠিক আছে। এবার এই যে অক্সিজেন সিলিন্ডার এবং অ্যাসিটিলিন সিলিন্ডার, এই দুটোর যে থ্রেড, অর্থাৎ যে মানে খুললে কীভাবে গ্যাসটা বের হয়, সেটা হচ্ছে কি অক্সিজেন সিলিন্ডারের যে রেগুলেটর, সেটা হচ্ছে কি রাইট হ্যান্ড থ্রেড, রাইট হ্যান্ড থ্রেড, অর্থাৎ কি ডান দিকে ঘোরালে ওটা খুলবে, ঠিক আছে। রাইট হ্যান্ড থ্রেড, এই যে কালারটা, এই অক্সিজেন সিলিন্ডারের এই যে থ্রেডটা, যে গ্যাসটা বের হয় সেটা হচ্ছে রাইট হ্যান্ড থ্রেড। আর অ্যাসিটিলিন সিলিন্ডারের ক্ষেত্রে হচ্ছে কি লেফট হ্যান্ড থ্রেড, লেফট হ্যান্ড থ্রেড, ঠিক আছে। এই হচ্ছে দুটো গ্যাসের মধ্যে ফারাক। আচ্ছা, এরপরে হচ্ছে কি, যে সিলিন্ডারের ক্ষেত্রে অক্সিজেন সিলিন্ডারের, অর্থাৎ এই যে অক্সিজেন সিলিন্ডার, এর নিচে অর্থাৎ তলদেশে কোনো রকম মানে নিরাপদমূলক কোনো কিছু সেফটি ভাল্ভ থাকে না, অর্থাৎ গ্যাসটা মানে কী করে যায়, যে বাস্ট করে যেতে পারে, সেই সবের ব্যবস্থা কিন্তু এখানে নেই। কিন্তু অ্যাসিটিলিন সিলিন্ডারের ক্ষেত্রে তলদেশে এই নিচের দিকে দুটো, একটা কিংবা দুটো সেফটি প্লাগ থাকে, যেটা কি হয় গ্যাস যদি লিকও করে যায় ওখানে তার সেফটি প্লাগটা করা আছে, ঠিক আছে। আর একটা জিনিস কি হয়, যে অ্যাসিটিলিন সিলিন্ডারটা, যে তার যে ডায়ামিটারটা সেটা তুলনামূলকভাবে কি হয় অনেক বড় হয়,
এবং অ্যাসিটিলিনের যে তার যে ডায়ামিটারটা সেটা কি হয় যে অ্যাসিটিলিন সিলিন্ডারের যে ব্যাসটা সেটা কি হয় ব্যাসটা খুব বড় হয়, অর্থাৎ কি হয় যে লম্বায় অনেক ছোট হয় কিন্তু চওড়া হয়, ঠিক আছে। আর অক্সিজেন সিলিন্ডারের ক্ষেত্রে কি হয় খুব লম্বা হয়, এটা খুব অক্সিজেনটা খুব লম্বা হয় আর অ্যাসিটিলিনটা কি হয় খুব চওড়া হয়। এই হচ্ছে কি দুটো সিলিন্ডারের মধ্যে ফারাক। এরপর আসছি কি, এরপর হচ্ছে যে গ্যাসের যে মানে কি বলা যায় যে মানে ভেতরের যে মেন যে ফাংশন সেটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অক্সিজেন সিলিন্ডারের মধ্যে এখানে তো অক্সিজেন আছে কিন্তু অ্যাসিটিলিন সিলিন্ডারের মধ্যে কিন্তু অ্যাসিটিলিন গ্যাসটা থাকে না, এখানে কি থাকে, এখানে অ্যাসিটোন নামক এক ধরনের মানে স্টোন এখানে ডিজলভ অবস্থায় থাকে, যেটা কি হয় যখন আমরা অক্সিজেনটা অ্যাসিটিলিনের রেগুলেটরটা খুলে দেই সেই ডিজলভ থেকে কি হয় ওটা অ্যাসিটিলিন গ্যাসে পরিণত হয়ে বাইরে বের হয়, ঠিক আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, অ্যাসিটিলিনের মধ্যে অ্যাসিটোনটা ডিজলভ অবস্থায় থাকে, ঠিক আছে। এরপর কি হয়, এরপর দুটো গ্যাস থেকে দুটো সিলিন্ডার থেকে গ্যাস দুটো বের হলো, বের হয়ে যাওয়ার পর ওয়েল্ডিং টর্চে এলো, ওয়েল্ডিং টর্চে তার যে ইয়ে আছে কি বলে যে নজেল আছে সেই নজেল দিয়ে এখানে গ্যাসটা বের হয় এবং ফ্লেমটা তৈরি হয়, তারপরে আমরা ওয়েল্ডিং করতে পারি। মেন যে এখানে ফাংশন সেই রেগুলেটর এবং যে সিলিন্ডার সেটা বলে দিলাম, কেমন, থ্যাংক ইউ।